পারে না। আল্লাহ বলেন, ও মোমেন বান্দারা, তোমরা যদি যথার্থভাবে সত্য সত্যই যদি এই সিদ্ধান্ত যদি নিয়ে থাকো, শোনো, তোমাদের বিরুদ্ধে শত্রু দাঁড়াবেই। আর কত ও মোমেন, আর কত নিজের ঘর বাড়ি ছেড়ে বাগানে ঘুমাবা, আর কত নিজের ব্যবসা বাণিজ্য অন্যের হাতে দিয়ে দিব, আর কত নিজে ফসল লাগাবা অন্যেরা গ্রাস করে খাবে, আর কত অনেক সহ্য দেখিয়েছো, এখন আর সহ্য করার দিন নয়, ঘুরে দাঁড়াতে হবে মুসলমান। আল্লাহ শিখাচ্ছেন, তোমরা ভয় পাচ্ছ, মুসলমান ভয় পাবে না, ঘুরে দাঁড়াও, প্রতিবাদ করতে শেখো, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। আল্লাহ সে কথা বলছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন। ও মোমেন বান্দারা, ইতিহাসের দিকে লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কত জায়গায় তোমাদের সাহায্য করেছি। বদরের ময়দানে মুজাহিদ কয়জন? 313। কাফের কয়টা? 1000। 1000 কাফের বিরুদ্ধে 313 জন মুসলমান, তারা যুদ্ধের জন্য যায়নি। এই মুসলমানদের হাতে ছিল না একটা অস্ত্র, কিছু লাঠি শোনা ছিল না, একটা ঘোড়া ছিল না, একটা উট, কি অবস্থা! কাফের 1000 দাঁড়িয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, প্রস্তুতি নাও। সকলে সাথে সাথে প্রস্তুতি গ্রহণ করলো, যা আছে তাই নিয়ে। সুবহানাল্লাহ, কবেন না, ওদের তো কত অস্ত্র কত কিছু, এদের হাতে কিছু নেই, সব রেডি। রাসূল বললেন, প্রস্তুতি নাও, সব প্রস্তুতি নিয়েছি। সাহাবীরা চিন্তা করে, নামবো তো 1000 বাহিনী, আমাদেরকে আসলে দুনিয়ার থেকে মিটেই দেয় কিনা। রসুল চিন্তিত, 313 জন, ওরা 1000, তিন গুণ ওরা বেশি, যদি আজকে এমন হয় আমাদের সব খতম করে দেয়, তাহলে ইসলামকে কারা টিকিয়ে রাখবে, ইসলাম কি শেষ হয়ে যাবে? রসুল বদরের ময়দানে একটা উঁচু জায়গায় চতুর্দিক থেকে বাউন্ডারি দিয়ে রসুল সেখানে কাঁদতে শুরু করে দিলেন। সাহাবীরা দিনের ভিতরে রসুলের কথায় তারা উদ্বুদ্ধ, কিন্তু মনে সেই প্রশ্ন, আমরা কি আজকে আজকে দিনের জন্য নিজেকে কোরবানি করবো ঠিক, কিন্তু ইসলাম কি মিটে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। বদরের ময়দানে আমি তোমাদের সাহায্য করেছিলাম, তোমাদের অস্ত্র শস্ত্র ছিল না, জনবল ছিল না, খুব কম ছিল তোমরা। কেমন সাহায্য? আল্লাহ রাসূল খুশি, ও সাহাবীরা সুসংবাদ শোনো, আবু বকর শোনো, 1000 ফেরেশতা আল্লাহ পাঠাবে। সাহাবীরা চিন্তা করে, ওরাও 1000, আমরাও 1000, আর 313, নিঃসন্দেহে যুদ্ধ হবে, ওদের হাতে অস্ত্র, আমাদের হাতে অস্ত্র নাই, এবারে যে বলতে গেলে সমান সমান যুদ্ধ হবে, কি কথা, ঠিক আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ইউমিদুকুম রাব্বুকুম বিসালাসালতিয়ালাফিন মিনাল মালাইকাতি মুজিলিন। আল্লাহ আকবার! সাহাবীরা চিন্তা করো, কি সমান সমান যুদ্ধ হবে? না, আমি আল্লাহ তোমাদেরকে 3000 পাঠাইতেছি। সাহাবীর এবার উদ্বুদ্ধ, খুশি, আলহামদুলিল্লাহ, আল্লাহ 3000 পাঠাবে। আল্লাহ বলেন, সাহাবীরা খুশি হয়েছে, শোনো আরো সংবাদ আছে, ইউমিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাববিমিন। মুসলমানকে আল্লাহ একবার, এরকম আল্লাহ হইল? আরো জোরে বলেন, আল্লাহ একবার! 5000 ফেরেশতা, 5000 রেডি আছে, দরকার হইলে ওগুলাও দৌড় দিবে। মুসলমান সাহায্য করে কে? আল্লাহ। এখানে সেই কথা বলেন, ও মোমেনরা, ও ঘুষের হাটের মোমেন মুসলমান, শুনে রাখো, মনে করেছ এখন থেকে কোরআন হাদিস মানবা, আজকের এই তাফসীর থেকে যে শিক্ষা পেলাম, কি শিক্ষা? অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করবা কেবলমাত্র মোমেনদের। দুই হলো,
সব কিছুর চেয়ে আল্লাহ আল্লাহর রাসূল এবং জিহাদকে বেশি ভালোবাসবা। যখন নাকি এটা মানবা তোমাদের শত্রু দাঁড়াবে, ভয় পাওয়ার কিছু নাই, সামনে ফিরে যাও, প্রতিবাদ করো, দরকার হলে আজও ফেরেশতা দিয়ে তোমাদের সাহায্য করব। নাকি আল্লাহ নাই? দুর্বল হয়েছে আল্লাহ? ফেরেশতা মনে হয় মারা গেছে? পারবেন কিনা আজও আল্লাহ পাঠাতে? কথা হলো বদরের ময়দানে সেই 313 জন যে মুজাহিদ ছিল, মুমিন ছিল, সেরকম 313 জন মুমিনের অভাব বলে আজও ফেরেশতা অবতীর্ণ হয় না। সেই 313 জন মরতে মুজাহিদের মধ্যে আমাকে থাকতে হবে, রাজি আছি তো ইনশাআল্লাহ। সব কিছু ভুলে গিয়ে বেশি মহব্বত করবো কাকে? বলতে পারেন হুজুর, বারবার শুধু এক কথা ঘুরে কনকা, ইয়াদ করে নেন, ইয়াদ করে নেন, এটা আমার একটা অভ্যাস। এসেছেন তাফসিরে, শিক্ষাটা বুকের ভিতরে, দিলের ভিতরে গেঁথে নিয়ে যাবেন, যাতে করে মৃত্যু পর্যন্ত এটাকে লালায়িত করে সামনে বেড়ে যেতে পারেন, জবাব দিবেন, তাহলে এটা অন্তরে আরো ভালো করে বুঝবে। বন্ধুমান, আল্লাহ বলতেছেন ও বুঝছি, ওরা তো ছিল 313 জন কম ছিল, এর জন্য ওদের যুদ্ধ করতে হয়েছে। তোমরা মনে করছো তোমরা তো সংখ্যায় মমুন মুসলমান, অভাব নাই, তোমাদের জনসমুদ্র তো অনেক, জনসমর্থন অনেক, টাকা এনে দেখো 90% সমর্থনই তোমাদের, তাহলে কিসের যুদ্ধ, কিসের জিহাদ, কিসের আবার কি? এই জনসমর্থনই আমাদেরকে সকল প্রকার বাতিলদের হটিয়ে আমাদেরকে বিজয় দিবে, তোমরা এটা মনে করছো না? কে বলতেছেন? আল্লাহ বলেন ও মুমিনেরা শুনো, জনসংখ্যা দিয়ে কোনদিন বিজয় মুমিনদের হয় নাই, জনসমর্থন দিয়ে কোনদিন মুমিন বিজয় লাভ করে না, মুমিন বিজয় লাভ করে আল্লাহর সাহায্যে। আল্লাহর সাহায্য পাওয়ার জন্য মুমিনদের ঐক্যবদ্ধ হতে হবে। কি হতে হবে? আল্লাহ বলতেছেন, আল্লাহ একবার বলে, এমন কি আছে যে আল্লাহ কোরআনে বলে নাই? এমন কি আছে যে আল্লাহ বলে নাই কোরআনে? আমাদের আল্লাহ কি এমন আল্লাহ যে আমার জীবনে গুরুত্বপূর্ণ ছিল অথচ সেই কথাটা আমার আল্লাহ বলে দেয় নাই? আমার আল্লাহ কি এমন অনভিজ্ঞ আল্লাহ যে আল্লাহ বোঝে নাই যে একটা পর্যায়ে গিয়ে এরকম একটা পরিস্থিতির শিকার মুসলমান মুসলমান হবে, সেই সময় সমাধান আল্লাহ দেন নাই? বিষয়টা কি এমন? আমার আল্লাহ বিজ্ঞ, আমার আল্লাহ এমন মহান আল্লাহ, তিনি সব আমাদের সমাধানের জন্য আগাম বলে দিয়েছে, বের করে নিতে হবে। আল্লাহ সমাধানের কথা বলছেন, তোমরা কিনা মনে করেছ জনগণ তোমাদের সমর্থনে, তোমাদের জনসমর্থন কে জিগ্রে? এই জনসমর্থনে তোমাদের তো চ্যানেলের দাম কেউ দেয় না। শোনো, যদি বিজয় অর্জন করতে হয় আল্লাহর সাহায্য নাও, ঐক্যবদ্ধ হও, আল্লাহর সাহায্য আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুসলমান, এটারও ইতিহাস দিয়ে শিক্ষা নাও, হুনায়নের যুদ্ধে তোমরা ছিল অনেক অসংখ্য, 12,000 ছিল মুমিন, কত হাজার, আর কাফেরেরা ছিল মাত্র 4,000 সৈন্য, 5,000 4,000 হইল কাফের, ইমানদার 5,000, সংখ্যা বেশি না কম? বেশি। মোমেনরা খুব আনন্দে দোল দিতেছে, জনসমর্থনই আমাদেরকে বিজয় দিবে, জনগণ বেশি, আমাদের সমর্থন বেশি, ওরা 4,000 আমরা 12,000, বিজয় তো আমাদের কি টাকা? ওরা এমন যুদ্ধ প্রস্তুতি নিয়ে এসেছে, ওদের স্ত্রীদের সন্তানদের বিরুদ্ধদের পর্যন্ত ওরা নিয়ে এসেছে, ওরা উট নিয়ে এসেছে, ছাগল নিয়ে এসেছে, সম্পত্তি সব নিয়ে উপস্থিত যুদ্ধের ময়দানে। ওদের যে নেতা ছিল মালিক বিন আওফ, তার থিওরি হলো সব আমরা সেখানে যাব, যুদ্ধ করবো 4,000 সৈন্য, আর সব ওরা থাকবে, এরা সব এই 4,000 সৈন্যের আত্মীয় স্বজন, ধন সম্পত্তি সব এখানে। প্রশ্ন হল, যদি নাকি যুদ্ধে থেকে আমি বিজয়ী হই সব আমি থাকবে আমার, আর যদি আমি হেরে যাই তাহলে সব হারাবো, সুতরাং যুদ্ধ হবে খুব কঠোর যুদ্ধ, বাড়িতে স্ত্রী রাখা যাবে না, বাড়িতে সন্তান নাই, বাড়িতে কোনো সম্পদ নাই,
বাড়িতে মা বাবা নাই, সব নিয়ে আসছি, কারণ তাদের মহব্বত আমার ভিড়ে না দেব। এই সেনাপতি এই হিসাব করে আরো ২৪,০০০ ছিল তাদের ওই সন্তান সন্ততি, আর এরা ৪,০০০, মোট কত হাজার? ২৮,০০০। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবেমাত্র মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় ৮ই হিজরির ১৭ই রমজান হয়। এই বিজয়ের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে সংঘবদ্ধ করার জন্য এতদিন যারা মুসলিম ছিল, অমুসলিম ছিল, মুসলিম হয়েছে, এখন এদের নেতা নির্বাচন করতে হবে, বিচারক, বিভিন্ন সিস্টেম করতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে যাবেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এলাকাকে পুনর্গঠন করার জন্য, নতুন আঙ্গিকে ঢেলে সাজাবার জন্য কাজে ব্যস্ত। এমন সময় সংবাদ আসলো হাওয়াজিন গোত্র এবং তাদের অন্যান্য গোত্র, তাদের শাখা গোত্রগুলো একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে তারা আসতেছে, মুসলমানদের নাকি দুনিয়ায় থাকতে দেবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে প্রস্তুতি গ্রহণ করলেন, ১২,০০০ নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন। বন্ধুগণ, বিস্তারিত করার সময় নেই, আমি শুধু শিক্ষাটা বের করে নিচ্ছি, যদিও এখানে ঘটনাটা আল্লাহ বিস্তারিত দাবি রাখে তাফসীরের মধ্যে, কিন্তু আমরা মূলত এখান থেকে শিক্ষাগুলি নেওয়ার বেশিটা চেষ্টা করব। আর ঘটনা হয়তো আমরা অনেকে জেনে থাকি, যদি একান্ত সম্পূর্ণটা না জেনে থাকি আমাদের মসজিদের ইমাম সাহেব বা কোনো মুফাসসির থেকে আমরা জেনে নিব পরবর্তীতে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তবে ইনশাআল্লাহ শিক্ষা আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করবো না, আমরা সেদিকে যাচ্ছি। বন্ধুগণ, এই ১২,০০০ সৈন্য তারা যাচ্ছে, ওদিকে ৪,০০০ সৈন্য তারা হুনায়ন নামক স্থানে তারা প্রস্তুত। এরা সকলে প্রস্তুতি গ্রহণ করেছে, মুমেন্ট ঢুকলেই তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হবে। ১২,০০০ সৈন্য আসতেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪ দিন পরে রওনা করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ৪ দিন লাগলো সেখানে পৌঁছতে। পৌঁছার পর সেখানে হলো ভোর রাত, কেবল সূর্য শুভে সাদিক হয়েছে এমন একটা অবস্থা। সেখানে ঢোকার সাথে সাথেই ওরা আগে থেকে আক্রমণের জন্য প্রস্তুত থাকার কারণে এরা এখান থেকে তীর ছুড়ল। সাহাবীরা কয়েকজন তীরবিদ্ধ হল, ওরা সারিবদ্ধভাবে তরবারি নিয়ে সামনে আগাতে থাকল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা খচ্চরের পিঠে বসা। সাহাবীরা এই অবস্থা দেখে, ১২,০০০ সৈন্য দেখে তীর খাইতেছি, ওরা তো সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ, আমরা তো সব বিচ্ছিন্ন, এখন ঐক্যবদ্ধ নই। এমন সময় সাহাবীরা সব পিছু হটা শুরু করল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা এখানে বলছেন, ওয়াইয়াউমা হুনাইনিন, ও মুমিন মুসলমানেরা হুনাইনের যুদ্ধের সেই ইতিহাসের কথা লক্ষ্য করো, ঈদ আজাবাতকুম কাসরাতুকুম, তোমরা সংখ্যা অনেক ছিলে, এই সংখ্যাধিক্য তোমাদের আনন্দ দিয়েছিল, তোমরা আশ্চর্য হয়েছিলে ১২,০০০ সৈন্য, আমরাই তো বিজয় লাভ করব। ফালাম তুগনি আনকুম শাইআ, তোমাদের এই আধিক্য কোনো কাজে লাগে নাই। কে বলছেন? এত জনগণ, এত জনসমর্থন কোনো কাজে তোমাদের লাগে নাই। ওয়াদাফাত আলাইকুমুল আরদু বিমা রুহবাত, পৃথিবী অনেক বিস্তীর্ণ হওয়ার সত্ত্বেও তোমাদের কাছে সব সংকীর্ণ হয়ে গিয়েছিল। তোমরা টিকতে না পেরে পিছু হটা শুরু করেছিলে। কে বলছেন? হুনাইনের ইতিহাস আল্লাহ এখন শোনাচ্ছেন, কারণ এরকম হুনাইন সামনে ঘটতে পারে, জনগণ থাকবে, জনসমর্থন থাকবে, ঐক্যবদ্ধ না থাকার কারণে তোমরা পিছু হটবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা পিছু হটেছিলে কোনো লাভ হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বীর মুজাহিদ, তিনি বারবার বলতেছিলেন, আমি হলাম নবী, আমি মিথ্যাবাদী নই। আমি একজন নবী, আমি মিথ্যাবাদী নই, পিছু হটার কথা আমার চিন্তায় আসতে পারে না। তিনি সামনে আগাতে থাকলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খসরের রেকাব টেনে ধরলেন। আবু সুফিয়ান ইবনে হারেস, তিনিও দুই সাইড থেকে দুইজনে খসরের রেকাব টেনে ধরলেন। রাসূল যেভাবে বীরত্বের সাথে সামনে আগাচ্ছে, ওরা ঐক্যবদ্ধ সংঘবদ্ধ, না জানি রাসূলকে শহীদ করে দেয়। আল্লাহর রাসূল বলেন, আবু, আল্লাহর রাসূল বলেন, আব্বাস চাচা গো, আমাকে টেনে ধরে লাভ নাই,
তুমি ডাক দাও মোমেনদেরকে, তাদেরকে ডাক দিয়ে বলো যারা নাকি আমার সাথে যুদ্ধের জন্য বায়াত করেছিল, ওরা কোথায় সেই বলে ডাক দাও। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ডাক দিলাম রসুলের কাছে যারা বায়াত করেছিলে যুদ্ধের ময়দান থেকে পলাতক হবে না, তোমরা কোথায়? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই সময় দেখি যেমন নাকি গরুর বাচ্চার ডাকের আওয়াজ পেয়ে মা গাভীটা দৌড়ে যেমন ছুটে আসে, ওই রকম দেখলাম সব সাহাবীরা আবার সব ঝুঁকে পড়লো আর তারা তাকবীর দিতেছিল, আল্লাহু আকবার, আমরা উপস্থিত, আল্লাহু আকবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বীরের বীরত্বের সাথে সামনে বাড়তে লাগলেন, সাহাবীরা এবার সকলে ঐক্যবদ্ধ হয়ে গেল, রাসূলের নেতৃত্বে এবার সকলে ঝাঁপিয়ে পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় আসমান থেকেও ফেরেশতা অবতীর্ণ করে দিলেন। বন্ধুগণ, জনসমর্থন কি বিজয় দেয়? কিসে দেয়? আল্লাহর সাহায্য কখন আসে বুঝাতে পারছি নাকি আপনাদের? যখন নাকি মুমিন মুসলমান ঐক্যবদ্ধ থাকে তখন আল্লাহর সাহায্য আসে। মুসলমান কোনদিন সংখ্যাধিক্যের কারণে বিজয় হয় না, আল্লাহর সাহায্য বিজয় হয়। সাহায্য আসবে ঐক্যবদ্ধ থাকলে। আজকে আমরা ঐক্যবদ্ধ আছি? ঐক্যবদ্ধ নাই। ঐক্যবদ্ধ না থাকার কারণেই বেইজ্জতির জীবন চলতেছে। জনসমর্থন 90% থাকার পরেও মুসলমান বিজয় হয় না। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন মুসলমানেরা শোনো, এমন সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের অবতীর্ণ করলাম। ফেরেশতা অবতীর্ণ হলো, তারা এক একজনকে ধরে মুমিনদের হাতে দিয়ে দেয় বান্তরা। অর্থাৎ তারা মুসলমানদের সাহায্য করে, মোমেনই ধরে কিন্তু কাবু করে দেয় ফেরেশতা। কারণ এই যুদ্ধে যে ফেরেশতারা আছে এই ফেরেশতাদেরকে মোমেনেরা দেখতে পারে নাই। আল্লাহ বলছে, যখন যুদ্ধের মোড় ঘুরে গেল আল্লাহর রাসূল তিনি হিকমা করলেন, বান উঠালেন, শাহাদিল ওয়াজুহ ফু দিয়া ছেড়ে দিলেন। ফেরেশতারা এই বালুগুলি নিয়ে নিয়ে কাফেরদের চোখে চোখে মারা শুরু করলো। ওরা চোখ নোংরাইতেছে, মোমেন যাই হাত ধরে ঢক মতো বাঁধে, সুবহানাল্লাহ কবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল আমি রসুলকে এবং মোমেনদেরকে সাহায্য করেছি, আমার রহমত সাকিনা তাদের উপরে অবতীর্ণ করেছি, আর একদল সৈন্য মোমেন আমি পাঠিয়েছিলাম যাদেরকে তোমরা দেখতে পারো না। আগে আল্লাহ সাহায্য পাঠাইলে পাঠাইতে পারতো না, পরে পাঠাইছে কেন? কি শিক্ষা? ঐক্যবদ্ধ কি? আমি এখন আপনাদের এই ব্যাপারটা শিখাতে পারিনি কি? শুরুতে আল্লাহ সাহায্য করলে করতে পারতেন, কিন্তু করেনি কেন? ঐক্যবদ্ধ আমরা ছিলাম না, জনসমর্থন ওদের থেকে 3 গুণ বেশি ছিল, 4000 আমরা। যখন ঐক্যবদ্ধ হয়ে গেছি সব মোর ঘুরে গেল, বিজয় মুসলমানদের আসলো নাকি আসে নাই? মোমেন মুসলমান হুনাইন চলতেছে গোটা বিশ্বে। মুসলমান আজকে ঐক্যবদ্ধ না থাকার কারণে কাফের বেঈমানের আমাদেরকে তারা নিষ্পেষিত করছে, ওরা আজকে আমাদেরকে অপমান করছে, আমাদেরকে যেভাবে যেমন মন চায় সেরকম আমাদের সাথে ব্যবহার করছে, ওরা আজকে আমাদেরকে রক্ত ঝরাচ্ছে, আমাদেরকে হত্যা করছে। আজকে এত জনসমর্থন হওয়ার পরেও আমরা বিজয়ী হতে পারছি না, কারণ আমরা ঐক্যবদ্ধ নই। হুনাইনের যেভাবে ঐক্যবদ্ধ হয়ে মুসলমান আল্লাহর সাহায্য নিয়ে এসেছিল,
আজও এই গুজরাটের মুসলমান ঐক্যবদ্ধ হতে চায় কি চায় না? কেউ পর মুসলমান ঐক্যবদ্ধ হতে চায়? আল্লাহ ভাইরা, যদি আজও আমরা ঐক্যবদ্ধ হই, বিজয় আমাদের। ছয় হাজার ওদের মানুষ গ্রেপ্তার হয়ে গেল, কয় হাজার ওরা আসছিল? 28,000, 4,000 সৈন্য আর 24,000 আর সব 3,500 লেজুর গুটাইয়া পালাইছে। বিশা আগে থেকে করা ছিল যে যখন ওরা পালাইল, সব তো আর পালাইতে পারে নাই, দুই একটা তো ধরা পড়ে গেছে, এতে কয়জন ধরা গেছে? 6,000। 6,000 ওরা গ্রেপ্তার হয়ে গেল, 70 জন দুনিয়া থেকে বিদায় হয়ে জাহান্নামে চলে গেল। ওরা যে উট নিয়ে আসছিল, 24,000 উট মুসলমানদের দখলে চলে আসছিল, 40,000 ছাগল মুসলমানরা পেয়ে গিয়েছিল। ওরা মুসলমানেরা ওদের থেকে 4,000 উকিয়া রৌপ্য মুদ্রা পেয়েছিল, যার টাকা হলো 1,60,000 দিরহাম হয় ওদের ভাষায়। ওজন করলে এটা হলো 6 কুইন্টাল, অর্থাৎ 100 কেজিতে 1 কুইন্টাল, সেক্ষেত্রে 600 কেজি রূপা। 600 কেজি রূপা মন হিসাবে করলে হয় 15 মন, কত মন? 15 মন শুধু রূপা পাইছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন অবস্থা, সব ঘুরে আসলো, এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাবাল্লাযীনা কাফারু, যারা কাফের এদেরকে শাস্তি দিয়েছেন কে? ওয়াযালিকা জাযাউল কাফিরিন, আর এই শাস্তি উপযুক্তই ছিল কাফের, এটা ছিল ওদের প্রতিদান। এতদিন ইসলামের বিরুদ্ধে চলছো, যেমনে মন চাইছে হুজুর দেখলেই তাদের বিরুদ্ধে কথা না বলতে বললে ভালো লাগে নাই। কোরআন হাদিস যারা প্র্যাকটিস করতে চায়, শহীদ দিনের উপরে চলতে চায়, এদেরকে বাঁকা চোখে দেখেছ? সুযোগ বুঝে বুঝে কাউকে রক্ত নিয়েছ, কারো জীবন নিয়েছ, কারো সম্পদ নিয়েছ, কারো গাড়ি বাড়ি নিয়েছ, যেমন যা মনে চেয়েছে ব্যবহার করেছ? আজকে মুসলমান বিজয় হয়েছে, একেবারে ছেড়ে দেওয়া হবে না। যদি আজকে যদি সঠিক বিচার না হয়, তাহলে জালেমের সংখ্যা পৃথিবীতে বেড়ে যাবে, ভবিষ্যতে যেন জালেম বাড়তে না পারে, এজন্য উপযুক্ত শাস্তি ওদের পেতে হবে। কথা বুঝতেছেন? আল্লাহ বললেন, এই শাস্তি তো ওরা পাওয়ার যোগ্য, মুসলমান এমনি দেয় নাই, এটা ওরা কামাই করছে, এটা ওদের প্রতিদান। কে বলছেন ভাই? আমি বলতেছি। বলবেন তো হুজুরা এসে কত কিছু হয়ে গেল, আমি বলছি না, আল্লাহ বলছেন। আল্লাহর কসম করে বলি, ময়দানে কথা বলি, একটা কথা নিজে বানিয়ে বলার চেষ্টা করি না, একটা কথা কমাইয়ে বলার চেষ্টা করি না। আল্লাহ যা বলছেন রসুলের হাদিস থেকে, কোরআন থেকে যতটুকু এটা বুঝে এসেছে, রসুলের কোরআন, রসুলের হাদিস, আল্লাহর কোরআন থেকেই ততটুকুই বলার চেষ্টা করি, অতি রঞ্জিত বলে কথা বলার চেষ্টা করি না। কারণ হলো, যদি আমার কথা হয় আল্লাহর জন্য, আমার জীবন যদি যায় তাও যাবে আল্লাহর জন্য। জীবনটা তো নিবেন আল্লাহ, নাকি কাকে নিবেন? আল্লাহই তো নিবেন। আল্লাহ যখন আমার জীবনটা নিবেন, আল্লাহ ইচ্ছে করলে আজকেও নিতে পারেন, ইচ্ছে করলে 10 বছর পরও নিতে পারেন, ইচ্ছা করলে আরো 5 বছর আগেও নিতে পারতেন, কি পারতেন না? তার আল্লাহ আরো 5 বছর আগে আমার জীবনটা নেয় নাই, এর অর্থ কি? অর্থ হলো আমাকে আরো 5 বছর আমার জীবনের হাদিয়া দিয়েছেন, কি কথা বলছেন ভাই? সামনে যদি আমাকে বাঁচতে যান, এটাও তার পক্ষ থেকে স্পেশাল হাদিয়া। যখন ফয়সালা এসে যাবে আল্লাহর পক্ষ থেকে, জীবন তো তখনই চলে যাবে। আল্লাহর পক্ষ থেকে যখন ফয়সালা আসবে জেলের মধ্যে, তখন তো জেলে যেতেই হবে। আল্লাহর পক্ষ থেকে যখন ফয়সালা আসবে, রক্ত ঝরাবার রক্ত ঝরাতেই হবে। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা দেওয়া হয়, তাকে মেনেই নিতে হবে। সুতরাং আল্লাহর পক্ষ থেকে কোরআন এবং হাদিসের কথা বলে যাব, জীবন যতদিন থাকবে ততদিন বলে যাব। কারো কোন রক্তচক্ষু, কারো কোন হুঙ্কারে আমরা পরোয়া করি না। মুসলমান রাজি আছি সবাই? প্রস্তুত আছি তো?
হুনায়ুন সামনে আসবে, বর্তমান হুনায়ুন চলছে, আল্লাহর সাহায্যের দরকার, ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যের ডাক যদি মুসলমান আসে, কোনদিন কোন টুপির দিকে তাকানো যাবে না, কোন জামার দিকে তাকানো যাবে না, কার পাগড়ি কেমন তাকানো যাবে না, সব ভুলে গিয়ে মুসলমান তো এক হতে হবে। আল্লাহ কবুল করুক, গোটা বিশ্বের মুসলমানদেরকে এক করে দিক। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এবার ওদের ব্যাপারে বলছেন, সুম্মা ইয়াতুবুল্লাহু মিন বাদি যালিকা আলা মান ইয়াশা, আল্লাহ যাকে মন চাইছে তাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না, কত সুন্দর কোরআন, আল্লাহু আকবার, কত সুন্দর কোরআন, কি যে মজা, আল্লাহ যে কত মহান, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও ইসলাম বিদ্বেষীরা শোন, এতদিন আমার বিরুদ্ধে, আমার রসুলের বিরুদ্ধে, বান্দাদের বিরুদ্ধে লেগেছিস, আমি কষ্ট পেয়েছি, মোমেনেরা কষ্টে জর্জরিত হয়েছে, তারপরও আপত্তি নাই, মোমেনেরা উদার, তোদের ক্ষমা করতে জানে। সুবহানাল্লাহ বলবেন না, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ রহিম, আমি ক্ষমাশীল, আমি দয়াশীল, যদি তোরা হেদায়েতের পথে যদি আসতে চাও, এতদিন বিদ্রোহ করেছ, এখন ফিরে আয়, ফিরে আয়, আমি আল্লাহ তোদের হেদায়াত দিয়া দিব। সুবহানাল্লাহ বলেন, আমি আল্লাহ তোদের পিছনের সব গুনাহ মাফ করে দেব, কারণ হলো আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ দয়াশীল, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি ক্ষমা করে দিব, তুই যত অপরাধ কর না কেন, আমার রহমতের দরিয়াকে তুই অতিক্রম করতে পারো না, দয়া আছে, আয় বান্দা, ফিরে আয়। সুতরাং আমরা মোমেন মুসলমানরা সকল ঐক্যবদ্ধ, বাহিরে যদি কেউ থাকে এতদিন ভুল বুঝে, দুনিয়ার নেশায় পড়ে, ক্ষমতার লোভে, যে কোনো কারণে ইসলামের বিরোধিতা করেছে, তাদেরকে আহ্বান কোরআনের পক্ষ থেকে, বন্ধু আসো, তুমিও তো পরিচয় দাও মুসলমান, আসো তুমিও আমাদের সাথে বন্ধু হয়ে যাও, আমরা তোমাকে আলিঙ্গন করে বুকে চেপে ধরব, আল্লাহর কাছে আমরাও তোমাদের ব্যাপারে পানাহ যাব, আমার আল্লাহ ক্ষমা করে দিবে। বন্ধুগণ, হুনাইনের যুদ্ধে এরপরে হাওয়াজিন গোত্র থেকে কয়েক হাজার মুসলমান, কয়েক হাজার কাফির, ওরা আবার ফিরে আসলো। এই অবস্থার পরে ফিরে আসলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের সকলকে ক্ষমা করে দেওয়া হলো। সুবহানাল্লাহ বললেন, ওরা সব ইসলাম কবুল করলো। আল্লাহর রাসূল বললেন, তোমরা এখন কি চাও, তোমাদের যুদ্ধবন্দী আছে 6,000, আর তোমাদের এই মালগুলো আমরা পেয়েছি, তোমরা দুইটার কোনো একটা নিতে পারো, হয় তোমরা তোমাদের আত্মীয় স্বজনদেরকে নিতে পারো, আর না হয় তোমরা যদি চাও এই সম্পদগুলো নিতে পারো, কোনটা নিবা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর ডিস্ট্রিবিউট করেছেন, কারণ যারা যুদ্ধ করেছে জীবনের বাজি রেখে, এদেরকে তো আল্লাহ রাসূল মাহরুম করবেন না। এ ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা করার সময় নেই বন্ধুগণ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কোনটা নিতে চাও, ওরা সিদ্ধান্ত নিল, আমরা আমাদের আত্মীয় স্বজন 6,000 ফিরে নিতে চাই। রাসূল বললেন, যাও তোমাদের দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ বললেন, আল্লাহ রাসূল বললেন, এগুলো নিয়ে দিয়ে এখন কি করবা, স্ত্রী সন্তান মা বাপ নিয়ে খাবা কি, না খেয়ে মরবা? সুবহানাল্লাহ বলবেন না, যা পেয়েছি এখান থেকে আসো, তোমাদের হাদিয়া দিব। এক এক করে ডাকলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পরিবারের সদস্য বুঝে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গরিমত থেকে তাদেরকে সাহায্য করা শুরু করলো। এমনকি ওই হুনাইন যুদ্ধে যে সেনাপতি ছিল মালিক বিন আওফ, তাকে আল্লাহর রাসূল 100টা উট দিয়েছে, 100 উট। বলেন তো, এটা দুনিয়ার কোন নেতা দিবে, দুনিয়ার কোন নেতা দিবে? আল্লাহর রাসূল কেমন নেতা দেখেছেন, আত্মীয় স্বজন নিয়ে কি খাবে সেই ব্যবস্থাও কে করেছেন?
দুনিয়ার আবু জাহেলের এরকম ব্যবস্থা করেছিল কোনোদিন? কত বড় শত্রু, এদেরকে ক্ষমা করে দিল, ফিরিয়ে দিল, হাদিয়া দিল, তারা কেমনে খাবে চলবে একটা স্থায়ী সমাধানের ব্যবস্থা আল্লাহর রাসূল রাষ্ট্রনায়ক হিসেবে তাদের করে দিয়েছিল। সুতরাং আজকেও আমরা যারা মুমিন, আমাদের পক্ষ থেকে ওই সকল বন্ধুদের আহ্বান, এতদিন আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছ, এতদিন আমাদের বিরুদ্ধে গালিগালাজ করেছ, এতদিন আমাদেরকে দুনিয়ার থেকে মিটিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছ, বন্ধু আমাদের রাগ নাই, ফিরে আসো, আসো, আলিঙ্গন করে তোমাদেরকে নিচ্ছি, অসুবিধা নাই, আমি যা খাবো তুমিও তাই খাবা, তোমার পরিবার তোমাকে বয়কট করবে, তোমার ক্ষমতাসীন দলের নেতারা তোমাকে বয়কট করবে, তুমি সব হারাবা, আপত্তি নাই, তুমি আসো বন্ধু, তুমি তো আমার বন্ধু, তুমি তো আমার মোমেন ভাই, আমার রক্তের সম্পর্কের থেকে তোমার সম্পর্ক অনেক বেশি। শিক্ষা পেয়েছেন, মনে আছে তো? সুতরাং আসো, আমি এক মুঠ ভাত খাইলে আমার শরীরে যতটুকু রক্ত উৎপাদন হয়, তোমাকেও সেই ততটুকু রক্ত উৎপাদনের জন্য তোমার মুখে ততটুকু খাবার আমি তুলে দিব। তোমার রক্ত আমার রক্ত এক রক্ত, তোমার ইমান আমার ইমান এক ইমান, এই ইমানের সূত্রে গাথা এই বন্ধন, এটা বড় চূড়ান্ত বন্ধন, বড় মহব্বতের বন্ধন, অন্য কোথাও এমন বন্ধন খুঁজে পাবে না আল্লাহর কসম। তাদের স্বার্থের বিরুদ্ধে গেলে তোমাকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য একটা গুলি ব্যবহার করতে হৃদয় কাঁপবে না, কিন্তু মোমেন মুসলমান নিজের জীবন উৎসর্গ করে তোমাকে টিকিয়ে রাখার জন্য তারা চেষ্টা করবে। সুতরাং তাদেরকে আহ্বান, আসো বন্ধু সকলে মিলে।